খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হ্যাঁ তুমি যথার্থই শিক্ষা দিচ্ছ পৃথিবীর দম্বে ভরা মানব জাতিকে যুগে যুগে অসহায় নিপীড়িত মানুষদের রক্ষা করতে অবতীর্ণ পৃথিবী মাঝে অবতার রূপে তুমি ঠিক কে বোঝার আগেই অদৃশ্য হয়ে গেছো কিন্তু রেখে গেছো তোমার সৃষ্টিশীল কাজের ক্ষতিয়ান অসাম্য ঘিরে যে নিধারুণ কষ্ট সাথে অবক্ত বেদনা পরম স্নেহে সেই সব ক্ষতস্থানে প্ররেপ দিয়ে গেছ বারে বারে আমরা সেই ধারাকে দীর্ঘদিন বয়ে নিয়ে যেতে পারিনি সেটা আমাদের ব্যর্থতা বর্তমানে রং বেরঙের রঙিন মোড়কের দুনিয়াটা যে কত অসার সেটা ক্ষুদ্র এক ভাইরাস কোভিড উনিশ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আজ সারা পৃথিবীর মানুষ ভয়ে বা স্বেচ্ছায় গৃহবন্দী নিত্য প্রয়োজনীয় চাহিদার তুলনায় যোগানের ভাড়া টান পড়া শুরু হয়ে গেছে আস্তে আস্তে যতদিন এগোবে আর কোভিড উনিশ যদি আরও মহামারী আকারে ছড়িয়ে পড়ে তবে খাদ্যের অভাবে মানুষের মৃত্যু মিছিল দেখা ছাড়া আর কোনো উপায়ই কারোর হাত কারোরই জানা নেই এমতাবস্থায় আমাদের ভারতবর্ষের প্রাচীন যে সমস্ত চিকিৎসা প্রণালী ও উপাচার সেগুলির আধুনিক চিকিৎসা শাস্ত্রের সাথে যদি মিলিয়ে দেয়া যায় তবে সারা বিশ্বের মানব জাতি কোভিড উনিশের সাথে যুদ্ধে জয়ী হবেই হবে বর্তমান কেন্দ্রীয় সরকার বুঝে গেছে বলেই এ ব্যাপারে জনসাধারণকে উদ্বুদ্ধ করছে আয়ুর্বেদ ইউনানি যোগা সিদ্ধা ও হোমিওপ্যাথি চিকিৎসার অধীনে আসতে কেননা কোভিড উনিশের যে সংক্রমণ ছড়ানোর ক্ষমতা সেই বিষয়ে এই মাসখানেক লকডাউনের মাঝে প্রশাসনের পুলিশ আমলা ডাক্তার নার্স মেডিকেল টেকনোলজিস্টরা যেভাবে চিকিৎসা করতে গিয়ে সংক্রমিত হয়ে পড়েছে এমন দিন খুবই সামনে যখন চিকিৎসা করবার মানুষেরাই রোগী হয়ে মৃত্যুর বহর গুনবে সেখানে সাধারণ অসহায় রোগাক্রান্ত মানুষজনদের যে কী অবস্থা হতে পারে সেটা বোধ হয় সবাই বুঝতে পারছেন যে সমস্ত বিশিষ্ট ডাক্তারবাবুদের এই কোভিড উনিশ ভাইরাস সম্বন্ধে রিসার্চের সতর্কবাণী ঠিক ঠিকভাবে যদি তাদের আদেশগুলি পালন করা যায় তবে এই রোগটিকে অনেক নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে জ্বর গলা ব্যথা মাথা ব্যথা হাঁচি সাথে নাক দিয়ে কাঁচা পড়া কাশি ঋতু পরিবর্তন হলেই আমাদের অনেকেরই হয় কিন্তু নিষ্ঠার সাথে উপাচার ও সাথে সঠিক চিকিৎসায় দু এক দিনের মধ্যে ঠিক হয়ে যায় বর্তমানে এই সমস্ত উপসর্গে কোথায় চিকিৎসা করতে যাবেন হাসপাতালগুলি ভর্তির সাথে বিভিন্ন জায়গায় যে অস্থায়ী শিবিরগুলো সেখানে রোগ নির্ণয় করার পর শুরু করা হয় উপাচার কেননা এই করাল রোগের সঠিক ওষুধ কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কাছে এখনও অধরা তাই ন্যানো টেকনোলজির সহায়তায় বর্তমানে কোভিড উনিশ করোনাতঙ্ককে হারাতে হোমিওপ্যাথি ওষুধগুলি একেবারে সময় উপযোগী কিন্তু সঠিক হোমিওপ্যাথি ডাক্তারবাবু দের কাছে চিকিৎসা করাতে হবে আর আয়ুর্বেদ ইউনানি যোগা যেগুলি জীবন ধারণের জন্য ভীষণ জরুরি কেননা শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থাটা যদি স্ট্রং হয় তবে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া বা পরজীবী গোত্রের জীবনেরা খুব একটা বেশি ক্ষতি করতে পারে না সঠিক জীবনযাত্রা খাওয়া দাওয়া পরিমিত বিশুদ্ধ জলপান ও সাথে ভেষজ কোনো সমৃদ্ধ বিভিন্ন গাছ থেকে নিষ্কাশিত মহাসঞ্জীবনেই একমাত্র সারা বিশ্ব সমাজটাকে করোনামুক্ত করতে পারে অহেতুক ভীত সন্তস্ত হয়ে পড়লে মস্তিষ্ক যদি একবার শৃঙ্খ হতে থাকে তবে কোনো ওষুধই কাজে আসবে না এখন ভাবার সময় এই লকডাউন প্রক্রিয়ার মাঝে কীভাবে একশো ছত্রিশ কোটি ভারতবাসীর মুখে অন্যের যোগান দেওয়া যায় আর সেটা যদি সরকার করতে পারে সুশৃঙ্খলভাবে তবে কোভিড উনিশের বিরুদ্ধে ভারতবর্ষ অর্ধেক যুদ্ধ জয় করে নিতে পারবে নতুবা এক ভয়ঙ্কর অস্থিরতা ভয়ের পরিবেশে সাধারণ অসহায় আশি শতাংশ মানুষ এই এটাকে আরও জটিল করে তুলতে পারে ভেবে দেখার অনুরোধ রইল খাদ্য গ্রহণ সাথে সময় মতো মলত্যাগ প্রস্রাব ঘাম ইত্যাদি একটা ডিসিপ্লিন রুটিন আমাদের জীবনে সেই বিষয়ে লক্ষ্য রাখুন আর হার না মানা মানসিকতাই সারা বিশ্ব মাঝে ভারতবাসী দেখিয়ে দিক হোয়াট ইন্ডিয়া থিংস টুডে রেস্ট অফ ওয়ার্ল্ড থিঙ্কস টুমরো বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত